তওবা এবং ইস্তেগফারের করার মানসিকতা তৈরি করতে হবে। কত কাজ করেছেন, পাপ কাজ করেছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা রমজান মাসকে আপনাকে আমাকে পাপ মুক্তের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন। আপনাদের মাঝে অনেক মানুষ আছে যারা রমজান আগে ইন্তেকাল করেছেন, করেননি, এবছর অনেকে ইন্তেকাল করেছেন, করেননি, তাদের ভাগ্যে রমজান নাই। সালাফগণ, সাহাবীগণ, তাবে তাবেঈগণ, এনারা রমজান মাস আসার ছয় মাস আগে দোয়া করতেন, আল্লাহ আগামী রমজান মাস যাতে আমরা পৌঁছতে পারি, আগামী রমজান মাস যাতে করে আমরা পেতে পারি, তুমি সেই তৌফিক আমাদেরকে দান করো। কারণ রমজান মাস তওবা কবুলের মাস, রমজান মাস পাপ মুক্তের মাস। আমি বলছি প্রথম যে আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, তওবা করার অভ্যাস গড়ে তুলতে হবে। রমজান মাস আসার আগেই সকল পাপ থেকে তওবা করতে হবে, রাজি আছেন? সকল পাপ থেকে তওবা করতে হবে, কারণ ইবাদত কবুল হবে না যতক্ষণ আপনি পাপের মধ্যে ডুবে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান লাম ইয়াদা কাওলা যুর আল আমাল বি ফালাইসা লিল্লাহি হাজাতু ওয়া ইয়াদা তাআমুহু ওয়া শারাবা। ওই ব্যক্তির সিয়াম, ওই ব্যক্তির রমজান আল্লাহর কোনোই উপকার নেই, আল্লাহর কাছে কোনোই দরকার নেই, আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নেই। পানাহার ত্যাগ করা, খাওয়া পানাহার পানি না খাওয়া, ভাত না খাওয়া, এই না খেয়ে থাকা আল্লাহর কাছে কোনোই প্রয়োজন নাই। যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ পরিত্যাগ করতে পারল না, ওই ব্যক্তির খাওয়া ওই ব্যক্তির পানাহার ত্যাগ করা আল্লাহর কাছে কোনোই দরকার নেই। আপনি রোজাও রাখছেন, নামাজও পড়ছেন না, আপনি রোজাও রাখছেন, সুদও খাচ্ছেন, রোজাও রাখছেন, ক্লিন সেবা করছেন, রোজাও রাখছেন, ইফতারের পরে বিড়ি সিগারেট খাচ্ছেন, ওই সালাত ওই ইবাদত আপনার আল্লাহ কবুল করবেন? ওই সিয়াম করবে কি মনে হয়? করবে ভাই? কথা বলতে হবে, আমরা আপনাদের আপত্তি আপনাদের নিজেদের বাইরে চলে যাবে, কিছু মনে করলে হবে না। একটা দিন শিখতে এসেছি, প্রথম আপনাকে আমাকে যে কাজটি করতে হবে, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বলি, তোমাদের এই যৌবনের শক্তিমত্তা যদি তুমি আল্লাহ রাস্তায় ব্যয় না করে তোমার প্রবৃত্তির পিছনে ব্যয় করো, কিয়ামতের দিন তোমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। মনে রাখবে, যেদিন ফাইদা জাতিস সাখা, যেদিন ইসরাফিলের ফুৎকার চলে আসবে, যেদিন বিকট আওয়াজ হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহ, সেদিন কোন ভাই আপনার সঙ্গে থাকবে না, সবাই পালিয়ে চলে যাবে, আপনার কোন বন্ধু থাকবে না, উম্মিহি ওয়া আবিহি, কোন বাবা আপনার কোন বাবা তার সন্তানের দিকে খেয়াল করে রাখবে না, দৌড়ে পালাবে, কোন মা তার সন্তানকে দেখবে না, যে বাবা তার সন্তানের কল্যাণের জন্য, যে বাবা তার সন্তানের ভালোর জন্য সারা জীবনের যৌবন যৌবনের শেষ করে দিয়েছে, তার উপার্জন সব সন্তানের জন্য উপার্জন করেছে, যে স্বামী যে মা তার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে অনেক আদর যত্ন করে তার সন্তানকে লালন পালন করেছে, কিয়ামতের সেই কঠিন ময়দানে ওই মা সন্তানের কোনো কাজে আসবে না, ওই সন্তান মায়ের কোনো কাজে আসবে না, ওই বাবা সন্তানের কোনো কাজে আসবে না, ওই সন্তান বাবার কোনো কাজে আসবে না, সবাই নিজ নিজ গতিতে পালাবে, এনাফসি নাফসি করতে থাকবে, ওয়াসাবিহি ওয়ামানি, তার প্রাণ প্রিয় স্ত্রী কলেজার টুকরা সন্তানও তার পাশ থেকে দূরে সরে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইয়াউমা ইদিন শানু ইগনিহি, সেদিন সবাই নিজ নিজ চক্রায় তেল দিবে, সেদিন সবাই নিজ নিজ গতিতে চলবে, সবাই নিজে নিজে বলবে নাফসি নাফসি, সেদিন বাঁচানোর কোনো সুযোগ থাকবে না। আপনার মাথার সূর্য সূর্যের নিকটবর্তী হবে 1 মাইল দূরবর্তী স্থানে, কোন কোন সাহাবায়ে কেরাম বলেছেন, কোন কোন সাহাবি বলেছেন, সূর্য আপনার আমার নিকটবর্তী এত নিকটবর্তী হবে, এই ভুরু আর এই চোখ চোখের পাতা খেয়াল করুন, এই চোখের পাতা আর এই ভুরু যত নিকটবর্তী মানুষের, সূর্য কিয়ামতের দিন তার তত নিকটবর্তী হবে। খেয়াল করে শুনুন, সূর্যের এই গ্রীষ্মকালের তাপ সহ্য করতে পারে না আমি আপনি, আর কিয়ামতের সেই কঠিন ময়দানে, সেই ভয়াবহ ময়দানে, সেই বিপদসংকুল মুহূর্তে সূর্য আপনার আমার যদি 1 মাইল দূরবর্তী স্থানে চলে আসে, অথবা চোখ এবং চোখের ভুরু এবং পাতার নিকটবর্তী হয়ে চলে আসে, সেদিনের অবস্থা কেমন হবে? আপনার পাপের মান অনুযায়ী, কারোর পাপের মান অনুযায়ী ঘাম হবে টাকুন বরাবর, কারণ পাপ হবে হাঁটু বরাবর, কারণ ঘাম হবে কোমর বরাবর, কারণ ঘাম হবে এই নাক বরাবর, কেউ বা ঘামে ডুবে যাওয়ার উপক্রম হবে। এই রকম কঠিন মুহূর্তে ছাদ শ্রেণী মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশের আজিমের সমান, তার আরশের নিচে ছায়া প্রদান করবেন, তার মধ্যে একটি শ্রেণী হলো ওই যুবক, যে যুবক তার যৌবনকালকে ইবাদতে কাটিয়েছে, আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যে যুবক সেই যুবক ওই দিন কঠিন দিন যেদিন
কোনো সাহায্যকারী থাকবে না, কোনো নেতা থাকবে না, কোনো পীর থাকবে না, কোনো মাদার থাকবে না, কোনো বন্ধু থাকবে না, বাবা থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না, কোনো নেতা নেত্রী থাকবে না, কোনো পীর বা সাহেব থাকবে না, কোনো হুজুর থাকবে না, কোনো সাহেব থাকবে না। সেদিন শুধু তোমার আমল, তোমার নেক কাজই তোমাকে সেদিন আরশের নিচে ছায়া দিবে।